হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দুর্গাপুজো শেষ, কিন্তু তা কি আদৌ শেষ? না, তখনও মা দুর্গা আমাদের হৃদয়ে সদা সর্বদা বিরাজমান। বাংলার সব থেকে বড় পুজো এবং বাঙালির সব থেকে বড় ইমোশনস হলো দুর্গাপুজো। মহালয়ার দিন ভোরবেলায় উঠে রেডিওতে মহালয়া শোনা থেকে শুরু করে একাদশীর দিন প্রতিমা নিরঞ্জন অবধি পুরোটাই যেন ক্যানভাসে আঁকা সুন্দর একটা পোর্ট্রেট। আমার বাড়িতেই পুজো, তাই পুজোর সময় বাইরে কোথাও বেড়াতে যাওয়া হয় না, প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা হয় না, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া হয় না এবং নামি দামি রেস্টুরেন্টে খেতে যাওয়া হয় না। কিন্তু বাড়ির পুজো উপভোগ করার মতো আনন্দ সত্যিই বিরল। আমি আশা করব আমার এই দুর্গাপুজো স্টোরিটা আপনারা সকলে নিজেদের লাইফের সাথে রিলেট করতে পারবেন এবং এটিকে উপভোগ করতে পারবেন। ষষ্ঠীর দিন মা দুর্গাকে বেদিতে তোলার সাথে সাথে প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে ওঠে। আলোর ঝর্ণায় ভিজে যায় গোটা শহরটা, মানব মিলনে প্রকৃতি যেন এক চাঁদের হাট বসায়। সপ্তমীর সকালটা শুরু হয় বেশ ভোরে। সপ্তমীর সকালবেলায় উঠেই স্নান করতে হবে, কারণ আমাকে দোলা নিতে হয়, আর ওই ভোরে স্নান করা বহু দুর্বিষহ ব্যাপার, কিন্তু করতেই হয়, কারণ দোলা নিতে হবে। যাই হোক, এইবার মাকে আনতে যাওয়ার পালা। দোলা নিয়ে নদী থেকে মাকে আনতে যেতে হবে। গ্রামের পথ দিয়ে যখন দোলা নিয়ে মাকে আনতে যাই, সেই সময় সমস্ত গ্রামবাসী করজোড়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে। তখনই নিজেকে গ্রেটফুল বলে মনে হয়। নদীঘাটে কলা বউয়ের স্নানের মন্ত্র যেন স্বয়ং প্রকৃতি নিজে উচ্চারণ করে। অষ্টমীর সকালটা আমাদের সকলের কাছে এক যুদ্ধের সময়। প্রায় 20-22 কেজি ময়দার লুচি, কড়া এবং ফল অমান্য করে প্রসাদ সমস্ত গ্রামবাসীকে বিতরণ করা অত্যন্ত কঠিন ব্যাপার, তবুও করতে হয়। সন্ধিক্ষণ আসে, সেই সন্ধিক্ষণের সময় বাড়ির সকলে ঠাকুর ঘরে এক দৃষ্টে মায়ের দিকে তাকিয়ে থাকে। মা দুর্গা যেন জীবন্ত এক মূর্তি ধারণ করে, অজান্তেই চোখের থেকে জল পড়তে থাকে এবং সন্ধিক্ষণের শেষে মাকে দেখতে অসাধারণ লাগে। এবার আসি দুর্গাপুজোর ইতিহাস নিয়ে। মা দুর্গার এই যে শরৎকালে অকালবোধন, সেটি প্রথম প্রবর্তন করেন স্বয়ং শ্রী রামচন্দ্র। পরে যা তান্ত্রিক মতে মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হতো, কিন্তু নদিয়ার রাজা শ্রীকৃষ্ণচন্দ্র সর্বপ্রথম ফ্যামিলি কনসেপ্ট, অর্থাৎ কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এদের একসাথে নিয়ে এই যে ফ্যামিলি কনসেপ্টে দুর্গাপুজো, সেটি প্রথম প্রবর্তন করেন বাংলাতে, এবং তারপর থেকেই বাংলাতে দুর্গাপুজো খুব ধুমধাম করে হতে থাকে। এবার আমার বাড়ির কিছু ইতিহাস সম্বন্ধে বলি। প্রায় 400 বছর আগে মা দুর্গা আমাদের তান্ত্রিক গুরুদেব যিনি ছিলেন তার কাছে দেখা পেয়েছিলেন, এবং সেখান থেকে বংশ পরম্পরায় মা দুর্গার পুজো হয়ে আসছে। ঘটক, সিংহরায়, সরকার বংশ, ঘোষাল বংশ, কুণ্ড বংশ এবং শেষমেশ ঠাকুর বংশ, অর্থাৎ আমরাই এখনো পর্যন্ত বিরাজ কর। যাই হোক, নবমীর দিন সকালে মঙ্গল হোম, সেই মঙ্গল হোম হওয়ার পরে দুপুরের মধ্যে খিচুড়ি বা অন্ন প্রসাদের বালতি হাতে পরিবেশনের জন্য নেমে যেতে হয়। বিকেল 3:30-4:00 মধ্যে খাওয়া দাওয়া শেষ করে সন্ধেবেলায় আবার শুরু হয় সিঁদুর খেলা। সেই সিঁদুর খেলায় গ্রামের সমস্ত মা বোনেরা আসে এবং সিঁদুর খেলায় মেতে ওঠে, যা দেখতে অপূর্ব লাগে। দশমীর সকালটা সত্যি যেন এক দুঃস্বপ্ন। 3 দিন বাড়ি আলো করে থাকা মা দুর্গা আজ আমাদের ছেড়ে আবার তার বাড়ি ফিরে যাবে। বিসর্জনের মন্ত্র পড়ার সাথে সাথেই বাড়ির সকলের চোখে জল। এই কষ্ট আমার বলে বোঝানোর ক্ষমতা নেই, তবুও সব কিছু ভুলেও বিকেলে ছোট্ট একটা গ্রামীণ খেলার আয়োজন করি এবং সন্ধেবেলায় দোলা বিসর্জন করে বড়দের প্রণাম ও ছোটদের শুভেচ্ছা জানিয়ে একে অপরকে বলি শুভ বিজয়া। আসলে শুভ বিজয়ার অর্থ হলো মা দুর্গার দুই সখী, জয়া এবং বিজয়া। বিজয়া বিজয়ের প্রতি, উমেন এম্পাওয়ারমেন্ট থেকে শুরু করে শুভ শক্তির প্রতিষ্ঠা সব কিছুই হয় নাটকীয় স্তরে। মা দুর্গা সকলকে হাসিয়ে সকলের মনের দুঃখ কষ্টগুলোকে দূর করে সবাইকে আনন্দ দিয়ে প্রকৃতিকে এক নতুন রঙে সাজিয়ে ফিরে গেলেন তার বাড়ি, এবং একাদশীর প্রতিমা নিরঞ্জনের পরে আসছে বছর আবার কবি শব্দটা যেন এখনো আমার কানে বাজে।
এক চালাতে রাখিস বেদে দুর্গা পরিবার, মাঝখানে মা দুর্গা আর দুই পাশে দুই পুত্র কন্যা তার, চালচিত্রে দেখলি চালা চিত্তিকটাও দেখ কিভাবে সঙ্গে মিশে হচ্ছে বিরাট এক। ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।